আজকে আমি তোমাদের সম্মুখে এইচএলসি প্রি বোর্ড এক্সামিনেশন 2023-2024 তিনসুকিয়া ডিস্ট্রিক্টের ইংলিশ সাবজেক্টের এমসিকিউগুলি তোমাদের সম্মুখে সলভ করবো। তো তোমরা প্রথম কোয়েশন দেখতে পাচ্ছ, প্রথম কোয়েশন কী? প্রথম কোয়েশন হচ্ছে হোয়াট ওয়াজ লেঞ্চো এক্সপেক্টিং ফ্রম হিজ ক্রন ফিল্ড, সেটা অপশন এ হবে এ গুড হারভেস্ট। তারপরে কোয়েশ্চন নাম্বার টু, হোয়ার ওয়াজ লেঞ্চোজ হাউস সিটুয়েটেড, সেটা অপশন সি হবে অ্যাট দ্য টপ অফ এ হিল। তারপরে কোয়েশ্চন নাম্বার থ্রি, হোয়াট ডাজ নিউ সিলভার কয়েন মিন ইন দ্য লেসন এ লেটার টু গড, সেটা হবে হারভেস্ট অফ কর্ন। তারপরে কোয়েশ্চন নাম্বার ফোর, হাউ ডাজ নেলসন ম্যান্ডেলা ডিফাইন দ্য মিনিং অফ কারেজ, সেটা অপশন ডি হবে ট্রিম্প ওভার ফিয়ার। তারপরে কোয়েশ্চন নাম্বার ফাইভ, কোয়েশ্চন নাম্বার ফাইভে কী বলেছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এমপি থিয়েটার মিন, এমপি থিয়েটার মানে কি, সেটা অপশন সি হবে এ বিল্ডিং উইদাউট এ রুফ। তারপরে কোয়েশ্চন নাম্বার সিক্স, হোয়াট অ্যাকর্ডিং টু ম্যান্ডেলাস ইন দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ এ কান্ট্রি, সেটা হবে অপশন বি ইটস পিপল। কোয়েশ্চন নাম্বার সেভেন, হোয়াট ডাজ স্ট্যান্ড টাক আন্ডার ট্রি ক্যানোপিস ইন প্রাইম কর্নার অফ কুর্ক, সেটা অপশন সি হবে কফি স্টেট অ্যান্ড কনোলিয়াল ব্যাঙ্গালোর। তারপরে কোয়েশ্চন নাম্বার এইট, হোয়াই ডু দ্য স্কুইরেলস ড্রপ পার্টিশিয়ালি ইটেন ফ্রুইটস ইন টু রিভার কাবেরি, সেটা অপশন এ হবে টু এনজয় দ্য ফ্লাশ। কোয়েশ্চন নাম্বার নাইন, হোয়াট ডাজ দ্য অথর প্রিফার টু স্টেপ অ্যাসাইড ফর ইন কুর্ক, সেটা হবে ওয়াইল্ড এলিফ্যান্টস। তারপরে কোয়েশ্চন নাম্বার টেন, হোয়াট ওয়াজ দ্য ট্রেইলার অফ দ্য ট্র্যাক্টর লোডেড উইথ দ্য ফর হুইচ প্রাঞ্জলস ফাদার স্লোড ডাউন হিজ কার, সেটা হবে টি লিপস। তারপরে কোয়েশ্চন নাম্বার ইলেভেন, হুইচ প্লেস ইন ইন্ডিয়া ইজ নোন এজ টি কান্ট্রি, সেটা হবে আসাম। কোয়েশ্চন নাম্বার টুয়েলভ, প্রাঞ্জলস ফাদার ইজ এ ম্যানেজার ইন এ এন ড্যাশ এ টি গার্ডেন। তারপরে কোয়েশ্চন নাম্বার থার্টিন, হোয়াট মেড বেলি লাভ অন হার জার্নি টু দ্য টাউন, সেটা অপশন সি হবে টু দ্য সাইট অফ দ্য রানিং কাউ। তারপরে কোয়েশ্চন নাম্বার ফোরটিন, হুই ইজ দ্য অথর অফ দ্য স্টোরি ম্যাডাম রাজ দ্য বাস, সেটা হবে বার্লিকান্নন। তারপরে কোয়েশ্চন নাম্বার ফিফটিন, হোয়াই শুড দ্য টাইগার বি লার্কিং ইন দ্য শ্যাডো, সেটা অপশন টু ড্রিঙ্ক ওয়াটার টু হান্ট দেয়ার হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার সিক্সটিন, হোয়াট উইল অ্যামান্ডাস বিহেভিয়ার মেক পিপুল থিঙ্ক অ্যাবাউট হার মাদার হার্সেস হার, অপশন সি। কোয়েশ্চন নাম্বার সেভেন্টিন, হোয়াট ইজ গোল্ডেন ফর অ্যামান্ডা হোয়েন শি ইমাজিনস হার টু বি অ্যান অরফেন, সেটা অপশন এ দ্য সাইলেন্স। কোয়েশ্চন নাম্বার এইটিন, হু ব্রিংস দ্য পোয়েট দ্য টোকেন্স অফ হিমসেলফ ইন দ্য পোয়েম অ্যানিমেলস, সেটা অপশন সি হবে দ্য অ্যানিমেলস। তারপরে কোয়েশ্চন নাম্বার নাইনটিন, অ্যানিমেলস নেভার টক অ্যাবাউট দেয়ার ডিউটি টুয়ার্ডস, অপশন বি গড। কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি, হোয়াট ইজ দ্য লস অফ বল টট দ্য বয় দ্য বল পোয়েম, সেটা হবে সেন্স অফ রেসপন্সিবিলিটি, কোয়েশ্চন এ অপশন এ। তারপরে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ওয়ান, হু ইজ দ্য আই ইন দ্য বল পোয়েম, এখানে আই কে অপশন দ্য পোয়েট। তারপরে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি টু, হোয়াই ডাজ নট দ্য পোয়েট গিভ অ্যানাদার বল টু দ্য চাইল্ড ইন দ্য বল পোয়েম, সেটা অপশন হবে অ্যাজ ইট ইজ ওয়ার্থলেস। কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি থ্রি, বেলিন্ডা ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ গ্রুপ অফ বিয়ার। কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোরে কী বলেছে, হোয়ার ডিড অজেবল থিং ম্যাক্স ওয়াজ বার্লিন। তারপরে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ফাইভ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাসপায়ারিং ওয়াটার রাইটার ইন দ্য মিডনাইট ভিজিটর, মিডনাইট ভিজিটরের রাইটারকে, সেটা হবে অপশন ডি ফাউলার। তারপরে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি সিক্স, হাউ ডাজ হোরেস জাস্টিফাইড হিজ অ্যাক্ট অফ স্টিলিং, সেটা অপশন বি হবে বাই সেইং ইট ইজ ফর বাইং বুকস। তারপরে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি সেভেন, হু ইজ শেরি ইন এ কোয়েশ্চন অফ ট্রাস্ট, এ কোয়েশ্চন অফ ট্রাস্টের মধ্যে শেরি কে, শেরি হবে অপশন সি দ্য ডগ। তারপরে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি এইট, হোয়াট হ্যাড গ্রিফিন বিন ওয়ার্কিং অন, সেটা হবে মেকিং হিউম্যান এ বডি ইনভিজিবল, অপশন বি। তারপরে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি নাইন, হু ইজ জাফার্স ইন ফুটপ্রিন্টস উইদাউট ফিট, ফুটপ্রিন্টস উইদাউট ফিটের মধ্যে জাফার্সকে, জাফর ছিলে কনস্টেবল, আমরা পেয়েছি। তারপরে কোয়েশ্চন নাম্বার থার্টি, থার্টিতে কী বলেছে, দ্য ট্রেন ইজ বাউন্ড ড্যাশ গুয়াহাটি, বাউন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাউন্ডের সঙ্গে সর্বদা ফর হি হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার রিচ, রিচের সঙ্গে ইন হবে, আসাম ইজ রিচ ইন মিনারেল রিসোর্সেস। কোয়েশ্চন নাম্বার থার্টি টু, ডিড ইউ বাই ড্যাশ বুক ইন দ্য বুক ফেয়ার, কোয়েশ্চন ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সর্বদা এনি বসবে, ডিড ইউ বাই এনি বুক ইন দ্য বুক ফেয়ার। তারপরে কোয়েশ্চন নাম্বার থার্টি থ্রি, আই হ্যাভ ড্যাশ মানি টু হেল্প ইউ, সেটা হবে এ লিটিল। তারপরে কোয়েশ্চন নাম্বার থার্টি ফোর, দ্য ম্যাচ স্টার্ট বিফোর উই রিচ দ্য স্টেডিয়াম, সেটা যেহেতু বিফোর রয়েছে একদিক পাস্ট ইন্ডিভিজুয়াল, অন্যদিক পাস্ট পারফেক্ট হবে, সেটা অপশন সি হবে হ্যাড স্টার্টেড। কোয়েশ্চন নাম্বার থার্টি ফাইভ, দিস ইজ দ্য টাইম উই সলভ দ্য প্রবলেম, সেটা হবে দিস ইজ দ্য টাইম উই সলভ দ্য প্রবলেম, অপশন এ। কোয়েশ্চন নাম্বার থার্টি সিক্স, দ্য ম্যান ব্রোক দ্য গ্লাস, সেটা হবে দ্য গ্লাস
ওয়াজ ব্রোকেন বাই দ্য ম্যান, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্য ম্যান, অপশন বি। তারপরে কোয়েশন 37, ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, পিপুল প্লে ফুটবল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপুল প্লে ফুটবল অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোথায়, অপশন সি। তারপরে কোয়েশ্চন নাম্বার 38, উই রিচ দেয়ার টাইমলি, সেটা হবে ইন টাইম, উই রিচ দেয়ার ইন টাইম, টাইমলি মানে ইন টাইম। তারপরে কোয়েশ্চন নাম্বার 39, উই শুড নট ডু সাচ মিস্টেক্স, ডু ডু হবে মেক, ডু মেক, উই শুড নট ডু মেক সাচ মিস্টেক্স, অপশন। কোয়েশ্চন নাম্বার 40, দ্য ড্যাশ ইজ ভেরি প্লিজেন্ট টু ডে, সেটা হবে দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টু ডে। তারপরে কোয়েশ্চন 41, আই ড্যাশ আই হ্যাড লিসেন টু ইউ, সেটা হবে আই উইশ আই হ্যাড লিসেন টু ইউ, অপশন এ। তারপরে কোয়েশ্চন নাম্বার 42, সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এভরিবডি ইন দ্য টিম সেজ দিস, সেটা হবে এভরিবডি ইন দ্য টিম সেজ দ্যাট সি ইজ ইন্টেলিজেন্ট, তার মানে অপশন সি হবে, এভরিবডি ইন দ্য টিম সেইজ দ্যাট সি ইজ ইন্টেলিজেন্ট। তারপরে কোয়েশ্চন নাম্বার 43, দ্য আর্থ ইজ রাউন্ড উই ক্যান প্রুভ ইট, সেটা হবে উই ক্যান প্রুভ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, অপশন এ। তারপরে কোয়েশ্চন নাম্বার 44 কী কী বলেছে, আই নিড এ নার্স টু ড্যাশ মাই এল্ডারলি মাদার, সেটা হবে আই নিড এ নার্স টু লুক আফটার মাই এল্ডারলি মাদার, অপশন সি। কোয়েশ্চন নাম্বার 45, দ্য স্কুল রিমেইন্ড ক্লোজ অন 24 নভেম্বর ড্যাশ লাচিত দিবস, সেটা হবে অন অ্যাকাউন্ট অফ, অপশন বি। সেকশন বির মধ্যে কী কী কোয়েশ্চেন এসেছে তোমরা দেখে নেবে, হোয়াই ওয়াজ ল্যাংচো সোল ফিল্ড উইথ সরো বা স্যাডনেস, এভাবে কোয়েশ্চেন আসতে পারে, বা হাউ ফার উড ইউ এগ্রি দ্যাট দ্য পোস্টমাস্টার এ লেটার টু গড ওয়াজ এ কাইন্ড হার্টেড ম্যান, গিভ রিজন। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা ইজ ট্রু ফ্রিডম, পরে এসেছে হোয়াট ইজ কুড কম্পেয়ার টু হেভেন, হোয়াট ইন্ডিয়ান লেজেন্ড ওয়াট অ্যাসোসিয়েটেড উইথ ডিসকভারি অফ দ্য ট্রিপ অফ আসাম, এগুলো তোমরা দেখে নেবে কী কী কোয়েশ্চেন এসেছে, এবং সেকশন তোমাদের এসে কী কী এসেছে তোমরা দেখে নেবে, ইউর ফেভারিট বুক এবং সায়েন্স ইন এভরিডে লাইফ এসে এসেছে, আর ওল্ড বিকাম এ ব্লাইন্ড কল ইন এ ডক্টর এগ্রি পে, তো এভাবে তোমাদের, আর লেটার যেগুলো তোমরা দেখে নেবে, তোমাদের রিপোর্ট এসেছে বুক ফেয়ার, আর লেটার এসেছে ইংলিশ ডেইলি ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ কনসেন্ট্রেটেড টু দ্য প্রবলেম ফেস বাই দ্য ইনহ্যাবিটেন্স অফ ইয়ার লোকালিটি ডিউ টু ড্রাম্পিং অফ গার্বেজ অ্যালং দ্য স্ট্রিটস, তো তোমরা এগুলি দেখে নেবে, আমি আর দেখাচ্ছি না, তোমরা অবশ্যই আমার পিডিএফে লিঙ্ক পেয়ে যাবে কোয়েশ্চনের, তোমরা সেখান থেকেই কোয়েশ্চেনগুলি পুরো দেখে নেবে। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, এবং তোমাদের আর কোন কোন ডিস্ট্রিক্টের কোয়েশ্চন লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের সম্মুখে সেই ডিস্ট্রিক্টের কোয়েশ্চনগুলি আমি তোমাদের সম্মুখে নিয়ে হাজির হয়ে যাব। আর তোমরা এখান থেকে অনেকগুলি কোয়েশ্চনও তোমরা কমন পেতে পারো, তাই জন্য তোমরা সবাইকে শেয়ার করবে, কারণ তোমাদের সঙ্গী সাথী যারা রয়েছে সবাইকে শেয়ার করবে এরকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য, কারণ এখান থেকে অনেকগুলি কোয়েশ্চনও রিপিট আসতে পারে। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।